নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ানে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা শিখব ইউটিএস ওয়ালেট কীভাবে রিচার্জ করতে হয়। এর আগের ভিডিওগুলো আমি দেখিয়েছি যে ইউটিএস কী এবং ইউটিএসে কীভাবে আপনি টিকিট বুকিং করতে পারেন। আজ শিখব ইউটিএসে রিচার্জ কীভাবে করতে হয়। তো ইউটিএসে গিয়ে আমি ইউটিএসের অ্যাপটা প্রথমে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা যাচ্ছি আর ওয়ালেট অপশনে। আর ওয়ালেট অপশনে গিয়ে যেহেতু আমি অলরেডি রেজিস্টার করা আছে, তাই জন্য আমি এটাকে লগ ইনে ক্লিক করলাম। যারা রেজিস্টার করেননি তারা অবশ্যই রেজিস্টারে গিয়ে রেজিস্টার করে নেবেন। আর যদি না জানা থাকে কীভাবে রেজিস্টার করতে হয় তাহলে আমার আগের ভিডিওগুলি অবশ্যই দেখুন। শুরু করার আগে বলে দিই বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই ডান দিকে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আর ওয়ালেট অপশনে ক্লিক করলাম। আর ওয়ালেট অপশনে ক্লিক করার পর আমি আমার ব্যালেন্স, বর্তমান ব্যালেন্স চেক করে নিই। কারেন্ট ব্যালেন্স আমার দেখাচ্ছে 195। রিচার্জ করতে গেলে আমাকে যেতে হবে রিচার্জ আর ওয়ালেট অপশানে। আর ওয়ালেট অপশানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মিনিমাম 100 টাকা রিচার্জ করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনি 10,000 টাকা রিচার্জ করতে পারবেন। তো আমি মিনিমাম 100 টাকা রিচার্জ করে নিই। করে রিচার্জ অপশানে ক্লিক করব। রিচার্জ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, পেজটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার 3টে অপশান আছে, পেটিএম, মোবিকুইক এবং ফ্রি রিচার্জ। এই 3টে অ্যাপের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন বা আপনি ইউপিআই, আপনি নেট ব্যাঙ্কিং বা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো আমি ক্লিক করছি পেটিএম অপশানে। দিয়ে ক্লিক করলাম মেক পেমেন্ট অপশান। মেক পেমেন্ট অপশান আপনি যদি ডেবিট কার্ডের মাধ্যমে করতে তো আপনাকে কার্ড নাম্বার, মান্থ, ইয়ার আর সিভিভি কোডটা আপনাকে দিতে হবে। যদি আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে চান, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন আর ভিম ইউপিআই মাধ্যমে করতে পারবেন। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ডিটেলস ক্রেডিট কার্ড নাম্বার, মান্থ, ইয়ার এবং সিভিভি কোডের অপশানে ভরে আপনার পে নাও ক্লিক করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো আমি করবো ভিম ইউপিআই মাধ্যমে। ক্লিক করলাম ভিম ইউপিআই অপশানে। তারপর আমি এখানে ক্লিক করছি আমার ভার্চুয়াল অ্যাড্রেস আমি টাইপ করে নিচ্ছি। যারা জানেন না যে ভার্চুয়াল অ্যাড্রেস কী বা কোথা থেকে ভার্চুয়াল অ্যাড্রেস পাবো তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন। আমি আমার ভার্চুয়াল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে পে নাও অপশানে ক্লিক করব। পে নাও অপশানে বন্ধুরা যখনই ক্লিক করলাম তো আপনাকে বলতে চাইব আমার যে ভার্চুয়াল অ্যাড্রেসটা দেওয়া আছে এটি ফোনপে অ্যাপের সাথে লিঙ্ক করা আছে। আপনার যদি পেটিএম বা আপনার মোবিকুইক অ্যাপের সাথে লিঙ্ক করা থাকে তাহলে আপনাকে যেতে হবে সেই ফোনপে অ্যাপে। ফোনপে অ্যাপটি অপশানটা গিয়ে আপনাকে ফোনপে অ্যাপটা খুলতে হবে। খোলার পর দেখুন এখানে খোলার সঙ্গে সঙ্গে আপনাকে একটা নোটিফিকেশান দিয়ে দেবে যে আইআরসিটিসি থেকে আপনাকে 100 টাকা পে করার জন্য বলা হয়েছে। তো যদি আপনি এখানে পে অপশানে ক্লিক করেন তাহলে আপনাকে পিন দিতে বলা হবে এবং আপনার পেমেন্টটা হয়ে যাবে। যদি আপনি পেমেন্টটা না করতে চান, ডিক্লাইন অপশানে ক্লিক করলে আপনার পেমেন্টটা হবে না। চলুন তাহলে আমরা পেমেন্টটা করে দিই। পে অপশানে ক্লিক করলাম। পে অপশানে ক্লিক করার পর আমরা ক্লিক করব সেন্ড অপশানে। সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে ইউপিআই পিন দিতে বলা হচ্ছে। চলুন তাহলে ইউপিআই পিনটা দিয়ে দিন। পিনটা দেওয়ার পর আপনি রাইট চিহ্নেতে ক্লিক করুন। ডানে ক্লিক করার পর আপনার যে আগের ইউটিএস অ্যাপটা ওপেন করা ছিল সেখানে চলে যান। দেখুন আপনি এখানে পেমেন্টটা সাকসেসফুল দেখাচ্ছে। চলে যান ব্যাক টু মেন মেনু অপশানে, গিয়ে আমরা দেখে নেব যে আমাদের রিচার্জটা হয়েছে কিনা। ওয়ালেট ব্যালেন্স চেক করে নেব। ওয়ালেট ব্যালেন্স চেক করার জন্য আর ওয়ালেট অপশানে গেলাম। এখানে গিয়ে কারেন্ট ব্যালেন্স চেক করে নিলাম।
দেখুন কারেন্ট ব্যালেন্স আমার এখন দেখাচ্ছে বর্তমানে 300 টাকা, তাহলে আমার রিচার্জটা হয়ে গেছে। তো আজকের মতো এখানে বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।